উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যত লকডাউনে আগত আলিপুরদুয়ারে ফালাকাটা শতাব্দী প্রাচীন সেই জীর্ণহাট এলাকার আমূল সংস্কারের কামাই শুরু হয়েছে কিন্তু করোনার আতঙ্ক দেশজুড়ে লকডাউন হওয়ার ফলতে থমকে গেছে এই কামাই। বর্তমানতে আনলক দুই শুরু হওয়াতে ফির জোর কদমে শুরু হয়েছে এই হাট সংস্কারের কামাই। হাট উন্নয়নের পৈল পর্বত মোট 8 কোটি টাকা বরাদ্দ করছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এই কামাইয়ের অগ্রগতি ঘুঁটি দেখির বাদতে ফালাকাটা হাট খোলা ঘুঁটি দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উমরা আশাবাদী, শোক ঠিক থাকলে আয়সা এক বছরের মধ্যে ফালাকাটা হাটের পৈল পর্যায়ের উন্নয়নের কামাই শেষ করা সম্ভব হবে। আমরা শুরু করেছিলাম লকডাউনের কারণে, এটাও পিছিয়ে গেছে, আবার জোর কদমে কাজ শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ফালাকাটার উন্নয়নের জন্য বিশেষভাবে আমাদের নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি এবং অনেক কয়েকটা ব্রিজেরও কাজ আমাদের ধরা রয়েছে। দুর্ভাগ্য আমাদের যে লকডাউনের কারণে আমরা কাজগুলো শুরুই করতে পারিনি, কতগুলো কাজ শুরু করতে পারিনি। তো উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে মমতা ব্যানার্জির নির্দেশে, তারই অনুপ্রেরণায় আমরা উন্নয়নমূলক কাজগুলো সারা উত্তরবঙ্গেই করছি। তার সাথে ফালাকাটা একটা আলাদা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটার সার্বিক উন্নয়নে এবং এটাকে একটা মডেল এরিয়া হিসেবে তুলে ধরতে আমাদের বিশেষ বিশেষ কাজগুলো আমরা হাত দিয়েছি। তবে তাদের টাইম লাগবে, এই তো লকডাউনে দেখছেন তো বন্ধ হয়েছিল, এটা আরও বছরখানেক এটা লাগবে। আর স্টেডিয়ামটা আমার মনে হচ্ছে 6 মাসের মধ্যে আমরা হ্যান্ডওভার পেয়ে যেতে পারি।